ঐশীর আপিলের রায় সোমবার। পুলিশ দম্পতি মাহফুজুর রহমান হত্যা মামলায় হাইকোর্টের ডেট রেফারেন্স ও আপিল শুনানির শেষে মামলাটির রায় ঘোষণার জন্য আগামীকাল সোমবার দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। এর আগে আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও নিজামুল হক নিজাম। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন আইনজীবী আফজাল এইচ খান ও সুজিত চ্যাটার্জি। গত 7 মে উভয়পক্ষের শুনানি শেষে মামলাটির যে কোনো দিন রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। এর আগে পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের একমাত্র মেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের মামলাটির ডেট রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে আপিল করে ঐশী। পরে গত 12 মার্চ এই মামলায় ডেট রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। 2013 সালের 16 আগস্ট রাজধানীর মালিবাগে চামেলিবাগে নিজ বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। মা বাবা খুন হওয়ার পর পালিয়ে যান ঐশী। এ ঘটনায় 2013 সালের 17 আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মোহাম্মদ মশিউর রহমান রুয়েল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের 17 আগস্ট ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করেন। এরপর 24 আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন ঐশী। 2014 সালের 9 মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের মাতুব্বর আসামিদের বিরুদ্ধে 2টি পৃথক অভিযোগপত্র দাখিল করেন। সমী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর আইনে এবং ঐশী সহ 3 জনের বিরুদ্ধে আরেকটি চার্জশিট দাখিল করেন। সমীর মামলার বিচার কার্যক্রম কিশোর আদালতে পরিচালিত হচ্ছে। 2015 সালের 12 ডিসেম্বর প্রধান আসামি ঐশী রহমানকে ডাবল মৃত্যুদণ্ড প্রদান করে আদালত। এরপর 2 আসামি ঐশীর বন্ধু রনি 2 বছরের কারাদণ্ড ও জনিকে খালাস দেওয়া হয়।